আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা এর আগের ক্লাসে মূলত বলেছিলাম যে অনলাইন কোড এডিটর এটাতে এটাতে আমরা আমরা কোড কোড হ্যাঁ অবশ্যই সেই সাথে আমরা কোড লেখার চেষ্টা করব। যেহেতু আমরা পাইচার্ম কোড লিখবো এবং এর আগের দিনে আমরা দেখেছি কিভাবে পাইচাম ইনস্টল করতে হয় ডাউনলোড করতে হয় সো আজকে আমরা পাইচারমে বেশ কিছু সেটিংস দেখবো যেটা দেখার মাধ্যমে আমরা মূলত আহ সেট করব এবং পরবর্তীতে আমরা এই পাইচার্মে কোড লেখার চেষ্টা করবো চলে দেখে আসি কিভাবে আমরা পাইচামে কোড লিখতে পারি এবং পাইচাম সেট করতে পারি সেই জন্য আমরা প্রথমে পাইচামটা ওপেন করে নিব ওপেন করার সাথে সাথে আমরা এই যে ফাইল ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার সাথে সাথে আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর আমরা এখানে থিম নামে একটা ই দেখবো বাটন দেখবো এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো ডার্কুলা হাই কন্ট্রাস্ট এগুলা দেখবো সো আপনার এই থিমটা কেমন পছন্দ আপনি কি সাদা চান নাকি ডার্ক চান আমার মতো আমি যেহেতু ডার্ক পছন্দ করি তাই আমি ডার্কই রেখে দিলাম এরপর আপনারা হচ্ছে এই এডিটর কি এডিটর এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে এখানে আপনি জেনারেলি ক্লিক করবেন জেনারেলি ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন আছে সেটা হচ্ছে চেঞ্জ ফন্ট সাইজ জুম উইথ কন্ট্রোল প্লাস মাউস হুইল এইটা আনক্লিক থাকবে এটাকে ক্লিক করে দিবেন ক্লিক করে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করলে কাজ হবে এটা করার কারণ হচ্ছে আমি কন্ট্রোল দিয়ে এটাকে আমি এবং জুম আউট করবো সেটা কিভাবে করবো সেটা আমরা পরে দেখবো এরপর আমরা আবার ফাইলে যাব এবং নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর দেখা যাবে এখানে আমাদের একটা লোকেশন চাইবে লোকেশনটা দেওয়া থাকবে আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে আমাদের লোকেশন দিতে পারি এরপর হচ্ছে আমরা প্রজেক্টের নাম দিব আমি প্রজেক্টের নাম দিচ্ছি এসেছে পাইথন পাইথন নাম দিলাম এরপর ও আমরা কি করবো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই দিস উইন্ডোজে আমরা ক্লিক করব। এরপর একটু সময় নেবে সময় নেওয়ার পর এটা চলে আসবে সো একটু সময় নিচ্ছে চলে আসছে সো এই যে শামিম পাইথন নামে একটা প্রজেক্ট ফাইল কি ওপেন হয়ে গেছে এবার আমরা কি করব ক্লিক করে এখানে নিউ নিউতে যাব শামিম পাইথন থেকে আমরা নিউতে যাব নিউতে গিয়ে আমরা পাইথন ফাইল তৈরি করব এই প্রজেক্ট থেকে কি করব পাইথন ফাইল তৈরি করব সো পাইথন ফাইলে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি একটা নাম দিব যে একটা নাম দিব আমি নাম দিচ্ছি ফার্স্ট নাম দিচ্ছি এসেছে শামীম পি ওয়াই টি এক্সটেনশন পাইথন আমরা শুধু শামিম দিচ্ছি শামিম ডট পাই পাই হচ্ছে পাইথনের এক্সটেনশন সো আমরা একটা আমাদের নতুন প্রজেক্টে শামিম পাইথন প্রজেক্টে শামীম ডট পাই নামে একটা ফাইল খুলে ফেললাম ওকে ক্লিক করে সো আমাদের একটা ফাইল খোলা হয়ে গেল এখন এই শামিম ডট পাই ফাইলেই আমরা মূলত কোড লিখব এবং রান করে দেখব আমরা বলেছিলাম কন্ট্রোল প্লাস মাউস ঘোরালেই মাউসটা ঘোরালে আমরা এটা জুম ইন এবং জুম আউট করতে পারবো। এবার আমরা একটা প্রিন্ট ফাংশন লিখে একটা কোড লিখি যেমন প্রিন্ট প্রিন্ট ফাংশন লিখলাম এবং এই প্রিন্ট ফাংশনে আমি একটা স্ট্রিংকে প্রিন্ট করতে চাইলাম যেটা হচ্ছে শামিম শামিম নামে একটা স্ট্রিং যেটাকে আমি প্রিন্ট করতে চাইলাম। এটাকে আমরা একটু জুম আউট করে নেছি দেখার জন্য বড় করে দেখার জন্য। এখন এটাকে আমি কি করব? রান করব। রান শামিমে ক্লিক করলে এই যে আমরা রান বাটনে আমরা আউটপুট দেখতে পেলাম কি স্বামীম কি আউটপুট দেখতে পেলাম স্বামীম আউটপুট দেখতে পেলাম সো এই প্রিন্ট ফাংশন কি করে যে কোনো আউটপুট দেখা অর্থাৎ প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে একটা প্রোগ্রামের প্রোগ্রামকে কি করে সে আউটপুট হিসেবে দেখায় সো এই হচ্ছে আমাদের পাইচার্ম সেটিং সো আমরা নেক্সটে যখন কোনো দিন কোড লিখবো তখন আমরা এখানেই কোড লেখার চেষ্টা করব সেটা রান করে দেখার চেষ্টা করবো সেটা কতটুকু ঠিক বা ভুল হচ্ছে সো আজকের মধ্যে এখানেই শেষ নেক্সট দিন আমরা নতুন একটা টপিক নিয়ে পাইথনের যাত্রা শুরু করবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ